নমস্কার প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি মোস্ট ভিজিটেড প্লেস অফ ব্রাসেলস, ক্যাপিটাল সিটি অফ বেলজিয়াম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা সিটি অফ জয় কলকাতা থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে স্বপ্নের শহর প্যারিসে চলেছি। এই ড্রিম সিটি প্যারিস থেকে আমরা সড়ক পথে বাসে করে চলে যাব বেলজিয়ামের ক্যাপিটাল সিটি ব্রাসেলসে। প্যারিস থেকে সড়ক পথে ব্রাসেলসের দূরত্ব কম বেশি 350 কিলোমিটার এবং সময় লাগবে কম বেশি 4 ঘন্টা। ইউরোপের উন্নত, ক্ষুদ্রতম ও ঘন বসতিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হল এই উত্তর পশ্চিম ইউরোপের বেলজিয়াম। এখানকার সরকারি ভাষা ওলন্দাজ, ফরাসি ও জার্মান হলেও এই ক্যাপিটাল সিটি ইংলিশের প্রচলন রয়েছে। এই ব্রাসেলস শহরটি হল বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর। এই ব্রাসেলস শহরেই আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তর, রয়েছে ন্যাটোর সদর দপ্তর। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে এলাম ব্রাসেলসের একটি গুরুত্বপূর্ণ স্থান অ্যাটোমিয়াম স্কোয়ারে। এই স্থাপত্য শৈলীর মাধ্যমে বেলজিয়াম মানব জাতির উন্নতির জন্য শান্তির ক্ষেত্রে পারমাণবিক গবেষণা এবং প্রযুক্তিকে মানব জীবনের অগ্রগতিতে প্রয়োগের আদর্শ প্রচার করতে চেয়েছে। এর উচ্চতা 335 ফুট। এখানে 9টি 18 মিটার ব্যাস বিশিষ্ট স্টেনলেস স্টিল পরিহিত গ্লোবগুলি স্পাতের টিউবের মাধ্যমে সংযুক্ত। এটি হলো বেলজিয়ামের রয়্যাল সেন্ট হুবার্ট গ্যালারি। এখানে 3টি গ্যালারি রয়েছে, একটি হলো রাজার গ্যালারি, দ্বিতীয়টি হলো রানীর গ্যালারি এবং অপর একটি রয়েছে প্রিন্সেস গ্যালারি। এটি হচ্ছে পার্কিং এরিয়া, ভিজিটর এবং পর্যটকদের গাড়ি পার্ক করার জায়গা, গাড়ি রাখার জায়গা। এবার আমরা চলে এলাম ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে। এই গ্র্যান্ড প্লেস হলো বেলজিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন এবং ব্রাসেলসের মোস্ট রিমার্কেবল ল্যান্ডমার্ক। এটি বিশ্বের সুন্দরতম স্কোয়ারগুলির মধ্যে অন্যতম। 1998 সাল থেকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এই গ্র্যান্ড প্লেস চত্বরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, তবে নির্দিষ্ট কিছু ঐতিহাসিক জাদুঘর এবং প্রাসাদ ও স্মৃতিস্তম্ভ দেখার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। সেগুলি আপনি অনলাইন ও অফলাইনে বুক করতে পারেন। এই গ্র্যান্ড প্লেস হলো বেলজিয়ামের ব্রাসেলসের সেন্ট্রাল স্কোয়ার। এই স্কোয়ারের চারিদিকে রয়েছে বারোক গিল্ড হল, ব্রাসেলস টাউন হল, নিও গথিক কিংস হাউস এবং রয়েছে ব্রাসেলস সিটি মিউজিয়াম। এই গ্র্যান্ড প্লেস স্কোয়ারে সবসময় দেশ বিদেশের পর্যটকদের ভিড় লেগেই থাকে। এই স্ট্যাচুটি হলো মান্নেকেন পিস বা লিটিল পিসিং ম্যান। এর উচ্চতা হচ্ছে 21.9 ইঞ্চি এবং এটি ব্রঞ্জের তৈরি। এই মূর্তিটিতে দেখা যাচ্ছে একটি ছোট ছেলে ঝর্ণার বেসিনে প্রস্রাব করছে।
এটি হলো ব্রাসেলসের সবচেয়ে পরিচিত সিম্বলগুলির অন্যতম। এটি হচ্ছে একটি সুন্দর সাজানো ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট। এর দেওয়ালটি আমরা দেখতে পাচ্ছি সুন্দর রঙিন বাহারি সাইকেল দিয়ে সাজানো। এটি ব্রাসেলসের একটি রেস্টুরেন্ট স্ট্রিট। এখানে অসংখ্য রেস্টুরেন্ট ছড়িয়ে রয়েছে পর্যটকদের এবং পথচারীদের খাওয়া দাওয়ার জন্য। এই পথশিল্পী বা বাসকার পথচারীদের মনোরঞ্জনের জন্য ভায়োলিন বাজিয়ে চলেছে। এবার আমরা ব্রাসেলসের শপিং প্লেস অর্থাৎ একটি শপিং মলের মধ্যে চলে এলাম এবং এই শপিং মলটির বিভিন্ন দিক ঘুরে দেখব। আমরা ব্রাসেলস ছেড়ে চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।